রবিবার বিকেল আর ঘড়িতে বাজে 4:30, তাই মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। একটু দাঁড়াতে একটা বাস চলে এসছে, সেটা ধরে রওনা হয়েছি গন্তব্য টাউনশিপ। হলদিয়া টাউনশিপে নামলে বাঁদিকে একটি মন্দির, ডান দিকে বাসস্ট্যান্ড যাওয়ার রাস্তা, আর সোজা চলে গেলে হলদি নদী। দুর্গাচক বাসস্টপ থেকে মোটামুটি 20 মিনিটের মধ্যে এই জায়গাটায় পৌঁছে যাওয়া যায়। ঢুকতেই চোখে পড়ল স্বামী বিবেকানন্দের একটি মূর্তি আর বিশাল আকৃতির একটি বজরংবলী মূর্তি। এই বড় মূর্তিটির পাশে দাঁড়ালে সোজা নদীটা আছে, আর বাঁদিকটায় হলো পার্কিং। আপনারা যারা বাইক গাড়ি নিয়ে আসবেন এই জায়গাটায় পার্ক করে নদীর পাড়ে বসতে পারেন। যেহেতু হলদিয়া একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তো এখানে অনেক লোক কাজ করেন যারা পারমানেন্টলি এখানে আছেন, বা অনেক লোক বাইরে থেকে আসেন কাজ করার জন্য, এসে কদিন থাকেন আবার চলে যান। তো কাজের মাঝখানে রিল্যাক্সেশন সবারই দরকার হয়। পুরো সপ্তাহে কাজের পর উইকেন্ডে ফ্যামিলি নিয়ে বা যারা আছেন এখানে একা এসে বিকেলবেলা এই জায়গাটায় বসতে পারেন, মানে সত্যি অসাধারণ জায়গা, মন শান্ত করার মতো একটি দুর্দান্ত জায়গা। একটু এগোতেই আপনাদের চোখে পড়বে মহাভারতের সেই দৃশ্য যেখানে শ্রীকৃষ্ণ সারথি হয়েছিলেন অর্জুনের। নদীর পাড়ে দুটো বড় ঘাট আছে, আর এই ঘাটগুলোতে সুন্দর বসার জায়গা আছে। এই বিকেল থেকে সন্ধে অবধি প্রচুর হলদিয়াবাসী আর যারা স্টুডেন্ট বাইরে থেকে এসে পড়াশোনা করছে সবাই এখানে এসে বিকেলবেলাটা বসে। নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে বারবার চোখ চলে যাচ্ছিল সেই নদীর দিকে, সেই আকাশের সেই সুন্দর রং, সূর্যাস্তের জন্য এই সুন্দর রং, সত্যিই এক স্বর্গীয় অনুভূতি। আমি তো নদীর পাড়ে এক্স্যাক্টলি এভাবে বসে কিছুক্ষণ রিল্যাক্স করলাম। যারা হলদিয়াতে থাকেন ওরা তো হলদি নদী সম্বন্ধে নিশ্চয়ই জানেন। এর উল্টো দিকটায় রয়েছে নন্দীগ্রাম, আর এই দিকটা সরাসরি সমুদ্রের সাথে কানেক্ট হয়ে গেছে। এটা হলো হলদি নদীর সেকেন্ড ঘাট, এখানেও সুন্দর বসার জায়গা করা আছে। তো নদীর পাড়ে হাঁটতে হাঁটতে চোখে পড়ল দূরে অনেকগুলো ফ্ল্যাশ লাইট একসঙ্গে জ্বলছে। তো ইন্টারেস্ট নিয়ে এগিয়ে গেলাম এক্স্যাক্টলি কী হচ্ছে সেটা দেখার জন্যে। তো সেখানে গিয়ে খুব ইন্টারেস্টিং একটি জিনিস চোখে পড়ল, অনেকগুলো কলেজ স্টুডেন্ট অন্ধকার একসাথে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে একটি সিঙ্গিং কনসার্ট করছিল। যারা এখানে আসবেন শুধু ভাববেন না যে নদীর পাড়ে বসে কি করব, এখানে ভালো ভালো খাওয়ার অপশানসও আছে। চা, পরোটা, পকোড়া, জুস, আইসগোলা, তারপর ভুট্টা ভাজা, ভুট্টা সেদ্ধ, বাদাম ভাজা, ফুচকা, সব রকমের অপশান এখানে পেয়ে যাবেন। আর বাচ্চাদের জন্য ফেরারি কি সাওয়ারির অপশানও রয়েছে। তো একটু সামনে এগোতেই আমার চোখে একটা নতুন জিনিস পড়ল, সেটা হলো স্পেশাল মোমো লস্যি। তো আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম, দাদা এটা কী বানাচ্ছেন আপনি, লস্যি দিয়ে মোমো বানাচ্ছেন না মোমো দিয়ে লস্যি বানাচ্ছেন? তো দোকানদার বললো যে না, আজকে লস্যির অপশানটা নেই, কিন্তু দুটো আলাদা জিনিস, আমরা লস্যিও বিক্রি করি মোমোও বিক্রি করি। উনি হয়তো আমার প্রশ্ন শুনেই ভাবছিলেন এ বাবা একই কোশ্চেন, কিন্তু উনি দোকানের ব্যানারটা যা বানিয়েছেন এর থেকে বেটার আমি আর কি বুঝব। এছাড়া কেউ যদি রেস্টুরেন্টে বসে খেতে চান, আমি দেখলাম নতুন 3টে দোকান হয়েছে, মোমো রোল সবই পাওয়া যায় এখানে। নদীর পাড়ের বাঁদিকে রাস্তার উপর রয়েছে খুব সুন্দর সুন্দর কিছু মূর্তি আর কিছু আর্টস। তো হলদি নদীর তীরে এই সুন্দর জায়গাটি নিয়ে আজকের ব্লগ এইটুকুই। যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।